অবশ্যই এই সকল দুর্নীতি এবং লুটপাট এবং এর আগের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেটা কতটুকু কার্যকর করা হয়েছিল এবং সেখানে আসলে এখনো কেন দক্ষ জনবল সেই জায়গায় নিয়োগ করা যায়নি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে এবং সেটা অবশ্যই তদন্ত করা হবে এবং বিভিন্ন স্টার্টআপের সাথে যে সংযুক্তি ছিল আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আমরা সামগ্রিকভাবে এবং এখানে বিভিন্ন বঞ্চিত যারা তারা কথা বলেছেন, তারা ন্যায় বিচারে কথা বলেছেন, আমরা কাঠামোগত পরিবর্তনের কথা বলেছি এবং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। যার চাহিদা এবং আমরা আপনি খেয়াল করে দেখবেন এখানে সবাই তরুণ, আমরা কেউ 4 বছর 5 বছর জয়েন করেছি, আমরা এই পর্যন্ত আসলে কোনো কাজ করতে পারি, আমরা কাজ করতে চাই এটা হচ্ছে সত্যি কথা এবং আমরা আমাদের বাড়তি স্যালারি লাগবে না, আমাদের এই বেতনেই আমরা কারিগরি বসে কাজ করতে চাই যেগুলোতে আমাদের দেশের উন্নয়ন হবে এবং এই সঙ্গে সঙ্গে আসলে মানুষ চাওয়া পর তো শেষ নেই, আমাদের কাঠামোগত একটা পরিবর্তনও চাই এবং আইসিটি ক্যাডারটা আমাদের জন্য মনে হয় সময়ের দাবি এখন যেখানে হাঁস মুরগিরও ক্যাডার আছে। অবশ্যই আমাদেরকে তথ্য প্রযুক্তিতে বিপ্লব আনতে হলে তরুণদের এবং যারা এখানে কারিগরি টেকনিক্যাল জায়গায় দক্ষ তাদেরকে ব্যাপকভাবে যুক্ত করতে হবে এবং সেই জায়গা থেকে যে ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন সেটা সকল পক্ষের সাথে আপনাদের সাথেও আলোচনা করে আমরা দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান আনবো যাতে সকলেই এখানে কাজ করার যে সুযোগটি সেই সুযোগটি সকলের জন্য নিশ্চিত। সেটা কোন পর্যায়ে তারা যুক্ত ছিল সেই অনুযায়ী আইনি ভাবে যথাযথ যে প্রক্রিয়া সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমরা আলোচনা করব, যারা আমরা তো বলেছি যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, লুটপাট দুর্নীতি দুঃশাসন এবং গণহত্যায় মদদ যুগিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে এবং যারা বঞ্চিত ছিল যাদের প্রতি অন্যায় করা হয়েছে তাদের সেই বঞ্চনার প্রতি ন্যায় বিচার করা হবে। যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়, নিম্নমানের ল্যাপটপ সরবরাহ করা হয়, আমরা মাঠ পর্যায়ে থেকে শুধু চেয়ে চেয়ে দেখি। হ্যাঁ, এখানে আমাদের সিনিয়র স্যাররা রয়েছেন, আসলে অনেক সময় তাদেরও হাত পা বাড়া থাকে, আমি সরাসরি আপনাদের সাথে আমরা একদম অফিসিয়ালি বসবো, আপনাদের আহ্বান করব এবং তখন আপনাদের বক্তব্য আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের বক্তব্যগুলো লিখিতভাবে তৈরি করে ফেলবেন এবং একটা কাঠামোগত পরিবর্তন কি হতে পারে আপনারা কি চাচ্ছেন সেটা সুস্পষ্ট করে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে গণমাধ্যমকে গলা চেপে ধরার একটা ব্যবস্থা করা হয়েছিল বিগত সময়গুলোতে, এই বিষয়ে একটু কি বলবেন? আমরা আজকে এটি কিন্তু আমাদের প্রাথমিক যে আলোচনা সেখানে আমরা এটি করেছি যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটি নতুন হয়েছে সেটি পরিবর্তন হয়ে সেই যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলোকে পুনর্বিবেচনা করতে হবে এবং আইন মন্ত্রণালয়ের সাথে এটি নিয়ে আমরা বসব এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকলেও এটি এমনভাবে থাকতে হবে যাতে মত প্রকাশের যে স্বাধীনতা সেটি যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং আমরা অতি দ্রুত এই আইনটি নিয়ে একটি পদক্ষেপ নিই। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, আমরা সেটা হচ্ছে আমাদের আইসিটি কেটা বাস্তবায়ন করার জন্য অলমোস্ট 90% কাজ শেষ হয়েছে যেটা পিএম ওতে দীর্ঘদিন আটকায় ছিল, আমরা কি স্যার এটা আগামীতে এটাকে প্রসেস আপগ্রেড করতে পারবো কিনা, আগাতে পারবো কিনা স্যার? আমি তো মাত্রই এসেছি এই বিষয়ে আমি এখনো অবহিত নই, আমি আপনাদের কথাটা শুনলাম, আমি অফিসিয়ালি আপনাদের সাথে বসবো এবং আমরা সার্বিকভাবেই প্রশাসনের ভিতরে কোন ধরনের সংস্কার আনা যেতে পারে সেটি নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়ে কথাবার্তা আমাদের হচ্ছে, তখন আমরা আপনাদের সকল পক্ষের কথা শুনে একটা খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেব।
অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। অবশ্যই সকলের প্রতি সহযোগিতা রাখার, আস্থা রাখার অনুরোধ রইল, আহ্বান রইল।